حضرت جنايد بغدادي رحمة الله عليه غسي اردين اخبغتي اختا فاكر بيتشاني يدي او جنايد بغدادي امي فاكي دان خورلام فاكي تراكي لاو امار بذرگان زمينو আল্লাহ তোমার ইনসান বানাইলা সম্মানী মখলুক বানাইলা বান্দা তোমার সামনে অন্য কোন জিনিসে যদি কষ্ট করে তোমার দায়িত্ব হইল তারে আসান করিয়া দেও তারে সাহায্য করো জমিনের সবচাইতে নিকৃষ্ট প্রাণী তার নাম হইল কুকুর একটা কুকুর যদি জমিনে ব্যবহার করে তোমার সামনে তাকে তাহলে তোমার দায়িত্ব হইল যতটুক সম্ভব তুমি তার সেবা করিয়া যাই মত বুঝা জানি আমরা হইলে তো দেহ কুকুর লেংলারি গদা দিয়ে ওর খমর বাড়ি মার ইচ্ছা করি না ভাই হেও তো আল্লাহর এক মখলুক না আমার বুজুরগণ ইমানদার মুমিন মুসলমান ভালো মানুষ যারা আছে আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা আছে একটা ফিফরাও জমিন কোন সময় তারা মারে না মারেনি শামসুল উলামা মুজদ্দিদে জামান আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি একদিন গর্তনে বাইর হইছেন বাইর হওয়ার পরে দেখুন সাববাড়ি একটা কুকুর আপনার হাটিয়া যার লেংলাই লেংলাই কেকে মারিয়া ভাও ধ্বংস করে লইছে সাব কেবলায় মাইজন সাবরে ডাক দিস ডাক দিয়া ফরমাইল ভায়াও জমিন তোমার টান শোক নাই হয়ে গেছে নি ও ভায়াও জি সাহ বলে শোক এটা নাই হয়ে গেছে নি বলে জি বলে দেখরাই না নি কুকুরে গু লেংলা হইয়া আঠে ওগুরে দর দরিয়া ওগুরে ঠিক করিয়া ব্যান্ডেজ দিয়া বিদায় দেন হোন সুবহান আল্লাহ এরা হইলা অলি এরা হইলা অলি বাইরে জোয়ান ভালো মানুষ যারা আসল ভালো মানুষের খাস্তনে কোন যন্ত্র জানোয়ারেও কোন ধরনের কষ্ট পায় না পায়নি হযরতে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যখন বন্দায় ফাঁকি দেয় একটা ফিন্দ্রার ভিতরে ফাঁকিটা রাখল জুনাইদ বাগদাদি যখন জমিনে রুটি খায় তার লগে এই ফাঁকিও আপনার রুটি খায় অতখান মায়া কোনো সময় দেখছো নি হরু তার সুটিয়া ফালল না হে সুটিয়ার বাচ্চাই মরই গাছ অর্থাৎ বেশি বাধা বানাইন ভাই আউরি গিয়া থারাই নান নাই কাছু আলো যদি তাহাতে নিরবিও যাবে ওইলে সাফে বিচারে ফাকির বাচ্চাইন হয়তো হরুতা দেখবা এই যে নয়া আলি উঠার বাদে খালি ফাকির বাচ্চাইন বিচারবা আর মানুর আলি উড়িয়া খালে তুয়া তুয়া করেন ফরিং ধরেন ধরেন না ফরিং ধরেনি করে খাবো ভাই আমার বুজুরগান হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির কি পরিমাণ ব্যবহার সামান্য দেখো ফাকিরে ফিন্দ্রার ভিতরে রাখছো হয় দিন পরে হঠাৎ একদিন ফাঁকি হইল জুনাইদ বাগদাদি আল্লাহ জমিন তোমারে সম্মানী মানুষ বানাইলা তুমি এক মখলুক আমি এক মখলুক হে জুনাইদ বাগদাদি তোমার মাঝে তো মানবতা আছে রে তুমি জমিন তোমার বাই বিরা দর দারো যারাই সারার দারো যারাই জমিন হাসি খুশি করাই হে জুনাইদ বাগদাদি আমার তুমি ফিন্দিরার ভিতরে ঢুকাইলাই আমার কি হাসি খুশির কোনো দরকার নাই মাত বুধবারাই হইল জুনাইদ বাগদাদি আপনি জমিন হাসি খুশি করবা আর আমারই তার দরকার নাইনি আমার ফিন্ডার ভিতরে আর রাখি দিছ বাইরে জোয়ান ও সময় জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি রে ফরমাইল হুজুর একটা জিনিস জানবা আমরাও জমিনও আল্লাহর ইবাদত করি জিকির আজকার করি
তবে শুনিয়া রাখিও যখন ফাঁকি গুলায় আল্লাহর ইবাদত বন্ধ করিলায় আল্লাহ তাদের দিক তলে মুখটা সরায় আর ইবাদত বন্ধ করার লগে লগে ফাঁকি এই জমিন ও শিকারের জাল আপনারা আটকিয়া পড়ি যায় মত বুঝবা নাই কোনদিন শিকারি বাড়াইব বিয়ালে খারাপ বড়ি আনবার কোনদিন মুখে দিয়ে চাপা যাইতো না জালিটা আমার টান মারতে সময় উড়িয়া যায় জানেন হাকি হইল জুনাইদ বগদাদি আল্লাহ আমরা রে জমিন পয়দা করছ থানে বাদে তোর জন্য আমরা আল্লাহ তসবি তালিল করিয়া আল্লাহর জিকির আজকার করিয়া ফাঁকি ও সময় শিকারির জাল দরা খায় যখন হে আল্লাহর তসবি তালিল বন্ধ করিলায় আল্লাহর দিক তলে মুখ সরাইলায় আল্লাহ তার দিক তলে সরি যায় ও লগে লগে তার উপরে বিপদ আই যায় লগে লগে হে শিকারির জাল সটখাট ঠিকা টিকিট লাগি যায় তো বোঝা গেল ফাঁকি ও আল্লাহর তসবি তালিল করে করে না আমার বুজুরগান حضرت جنید بغدادی رحمت اللہ علیہ جملہ سن چل فقیر اتنات আর লগে লগে খারাপ ইন্দিরার দরজা খুলিয়া দেয় ফাঁকিটা উড়িয়া যায় মানুষে জানাইলা ও জুনাইদ বগদাদি তুমি কোন কারণে ফাঁকিটা ছাড়িলাই জুনাইদ বগদাদি ফরমাইল বাইরা এই ফাঁকি আমার হইতেছে আমি হাসি খুশি করি আর তার কি আনন্দ নাই এর কারণে আমি পাখিটা ছাড়িয়া দিলাম আমার বুজুর্গ حضرت جنید بغدادی رحمت اللہ علیہ যেদিন দুনিয়ার জমিন তলে বিদায় নেন ও দিন দেখা যায় এই ফাঁকি আপনার দুনিয়া তলে মারা যায় হযরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি লগে ফাকিরেও মাটির মধ্যে দাফন করেন হযরত জুনাইদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া তলে বিদায় নেন হয় একদিন পরে একজন মুরিদের সামনে দেখুন জানাইলা হুজুর আল্লাহ তোমার প্রতি কি ব্যবহার করছেন হইলাও হযরত জুনাইদ বউ দাঁড়িয়ে ফরমাইল ও বাবা আল্লাহ আমার কবর আর আমার ঘর বানাইছেন এর কারণ হইল আমি জুনাইদ বগদাদিয়ে জমিনের মধ্যে একটা ফাকিরের সঙ্গে ভালো ব্যবহার করলাম ফাকিরে ফিন্দিরা তলে ছাড়িয়া দিলাম এর কারণে মনে রব্বুল আলামিনে আমি জুনাইদ বগদাদির কবরের মধ্যে আল্লাহ মায়া করেছেন এর কারণে বাইরে জোয়ান অন্য কোনো মানুষের জমিনও কষ্ট দিও না কোন জিনিস দিয়া জমিন মানসরে নাই যন্ত্র জানোয়ার জমিন দুঃখ দিও না আল্লাহ জমিনের মধ্যে সম্মানী মখলুক বানাইছে যখন তোমার মা বাবা জমিন নাই মা বাবার দ্বারা যাইও তোমার মা বাবার জন্য ইসালে সম্মান ফিল করিও মন্দা জমিন মা বাবার জন্য দোয়া করাইও জমিন গরু বয়ার রে ঘাস খাবাই ভাই কুড়া দিবাই খেড়ে দিবাই ও সময় দোয়া করিও মনে মনে কইও যে আয় আল্লাহ আমার গরু রে খের খাবাইয়ার আমার গরু রে জোরা আমি খাবাইয়ার আমার গরু এ খাইব জমিন শান্তি পাইব এর মধ্যে যা সোয়াবা ফেলে মৌলায় দান করবাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মধ্যে গানোর খবর রুহবাগ বোঝাই দেও সরাই ও আমি সব বাই লাভ লাভ আছে না মোর করে গোড়া খাওয়াই ভাই ওখান কইব আল্লাহ মোরকে শান্তি পাইব এর মধ্যে যা সব আপনি দান কর ভাই আমার মধ্যে গান পাকর উপরে পৌঁছাই দিও ভাই আল্লাহর হবিবর দুরুদ শরীফ পড়িও যে দুয়ার আগে এবং দুয়ার মধ্যে কেন আমার নবীর দুরুদ শরীফ পড়া হয় না এই দুয়া আসমান এবং জমিনের মধ্যে কেন লোকটি যায় আল্লাহর হবিবর মিলা শরীফ পড়িও যে জায়গার মধ্যে গড়ের মধ্যে নবীর মিলা শরীফ হয়ে যায় এই গড়ের মধ্যে এক বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমায় কানা রফিকি ফিল জান্নাহ যে ব্যক্তি নবীর মিলাদুন নবী মাহফিলের জন্য
একটা দিরহম খরচ করিলাই রে কাল কিয়ামতের ময়দানে এই বান্দা আমার লগে জান্নাত রইব সুবহানাল্লাহ আমার বুজুরগণ নবীর মহব্বত ফলিয়া যাও হালাল জিনিস জমিন খাইলাও আর হারাম রে জমিন বাসিয়ার বার তৌফিক আল্লাহ দান করতা হারাম রে সরাইলাও জমিন বর্জন কর আল্লাহ তোমার জন্য হালাল খায় খারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ তিজারত হালাল খরচ হয় আর সুদ যেটা আছে এই সুদ আল্লাহ আমাদের জন্য হারাম খরচ হয় আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম আলাইকা يار رسول سلام عليك يا حبيب سلام عليك سلام কিভাবে যাব মদিনায় নাই রে সম্বল সহায় মদিনা শরীফের মাটি লাগাইব নয়ানে আমি سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله মরণের সংবাদ ফাইয়া আসিয়া গোলাম জানিয়া নয়ানে নয়ান মিলাইয়া দিয়র ইল্লিন উড়াইয়া ইয়া সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ দাউরে হাওয়া ফাশি মালবাতাস হইরে মুদেরি সংবাদ দুর্দেশে যদি বা মরি জানা যায় আইয় গো আপনি আনবী সালাম আলাইকা Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatullah Nabi Namir Mala Farile জান্নাতুল ফিরদাউস মিলে ওইলাম জফি জফিয়া যাই মোরে বেড়া ফার হইয়া নবী সালাম يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا
ربي صلي وسلم دائما ابدا على خير خلقي بجار مر درود و سلام برغزيدا نبي پر ابن مدام سلم يا قموال صلوا على سيدنا الامين مصطفى ما جاء الا رحمه للعالمين بلع العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي استغفر الله ان الله غفور رحيم استغفر الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم আমার বুজুরগণ আম্মা সময় আলোচনা করছে সানিয়াল না যদি আমার মাথার মধ্যে বাসার মধ্যে গুরুত্ব দিয়ে কষ্ট হয় না আল্লাহ হস্তে সাহেব মাহদি আল্লাহ মাহদি তা আর আগামীতে আইলে আরো লম্বা সময় আলোচনা আর যদিও ওয়াস্ত হরাই বা হরতে অবশ্য ইলা দুই ঘন্টা হরি রেগুলার ওয়াইজ রে দিবা না না ডাটটা হরি বুঝতে হয়েছে আমি এখন জানোর ফেলে লিয়া নিছি বড় কষ্ট দুই ঘন্টা সময় না নিলে লকটি যে যারা নয়া ওয়াইজ আছে এরা তিন ঘন্টা দেও ভাইবে যার হইতা না এখন করে ওয়াজ হইলে চল্লিশ মিনিট এক ঘন্টা হতাও কাফি মাত বোঝা যান আর বিশেষ করে বারোটার বাদে যারা আছেন এরারে কম সময় দিও হাঞ্জারাই এনার্জি থাকে শরীর বালা থাকে শরীরের জোয়ানি থাকে ঠান্ডি মতাজা হাঞ্জারাই তিন ঘন্টা আর বারোটার বাদে এক ঘন্টা মাত বোঝা গেছে ওলা সমান কিন্তু এটাই মহিলা অত লম্বা সময় দিবা না আর দেড় ঘন্টা করে ধরলে একজন আলিম ভাজিল বুঝাইছে কোনো অসুবিধা হইত না এতে যেগুলোরে জেলা বাড়া দিতা এত না ফাঁসশো ফাঁসশো খাটিলেই ও ভাই সময়লেই সময় আর ওজন বাড়াই আমি প্রাণের উপরে লইয়া এই এলাকার মানুষের লগে মায়া হও হিসাবে আমি আইয়া আজি শিখাইলো খাটি